গুড আফটারনুন ডেয়ার স্টুডেন্টস আজকে তোমাদের কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম এই পেপারের অন্তর্গত ইউনিট ফাইভের নেচার অফ রিডিং কম্প্রিহেনশন ইন দ্য কন্টেন্ট এরিয়াস তার অন্তর্গত রিডিং প্রফিসিয়েন্সি ম্যাথমেটিক্স অ্যান্ড স্কিমা থিওরি নিয়ে আলোচনা করুন তো আলোচনার যে বিষয়বস্তুগুলো রয়েছে তার মধ্যে প্রথমে আগে জেনে নিতে হবে যে শিক্ষার্থীদের গুণিত শিখনে কোথায় কোথায় সমস্যা প্রধান সমস্যাগুলো অবজার্ভ করা যায় সেইটা নেক্সট হচ্ছে গণিত শিখনে দক্ষতা অর্জনের জন্য গণিত শিক্ষকের কী কী ভূমিকা গ্রহণ করা দরকার শিক্ষার্থীদের প্রতি কোন কোন ধরনের হুইচ প্রফিসিয়েন্সিজ আর কনস্ট্রাক্টেড থ্রু ম্যাথামেটিক্স লার্নিং গণিত শিখনের মধ্য দিয়ে কোন কোন ধরনের শিখন দক্ষতা গড়ে তোলা যায় তারপরে নেক্সট হচ্ছে স্কিমার ধারণা স্কিমা কি বিভিন্ন ধর কী কী ধরনের স্কিমা আছে স্কিমা থিওরি এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো শুরু করা যাক প্রথমে যে শিক্ষার্থীদের গণিত শিখনে কোথায় কোথায় সমস্যা প্রথমে দেখা যায় তো প্রথমেই একটা বলে রাখা দরকার যেটা যে গণিত সম্পর্কে একটা প্রচলিত আমাদের ভুল ভ্রান্ত ধারণা থাকে এবং ছেলে মেয়েদের মধ্যেও কিছু রং মেসেজও প্রদান করা হয় সেটা গণিত টিচারদের মধ্য দিয়েও হতে পারে আবার বাড়ির গৃহ পরিবেশে সিনিয়র বয়স্ক ব্যক্তি বা প্যারেন্টসদের মধ্য থেকেও হতে পারে যে যদি ঘরে যদি কন্যা সন্তান লাভ করে তাহলে মেয়েদের জন্য গুণিত নয় হ্যাঁ তো গণিত শিখে কী লাভ হবে এবং একটা নেগেটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে দেখা যায় গণিতের গণিত শিক্ষণের ক্ষেত্রে এবং প্রাই সেক্ষেত্রে প্রাইভেট টিউটারও হতে পারে স্কুল টিচারদেরও হতে পারে মেয়েদের প্রতি গণিত শিক্ষণের একটা অনীহাও দেখা যায় এবং বিভিন্ন ধরনের ভুল বার্তাও প্রেরণ করা হয় তো সেখান থেকেও ছোট ছেলে মেয়েদের মধ্যে এই রং মেসেজের জন্য একটা গণিতের প্রতি ফোবিয়া তৈরি হয় গণিত শিক্ষণের একটা অনীহা জন্মায় তো এটাও একটা প্রধান কারণ বলা যেতে পারে গণিত শিক্ষণের সমস্যা হুম এর ফলে কি হয় গণিতের বিষয়বস্তু শিখনে তারা আকৃষ্ট হবে না ছেলেমেয়েরা প্রথম থেকেই যদি তাদের মধ্যে করে দেওয়া হয় এরকম বিভিন্ন ধরনের ভুল মেসেজ যদি প্রেরণ করা হয় নেক্সট হচ্ছে গণিত শিক্ষকের উপযুক্ত গাণিতিক যে পদ্ধতি সেই পদ্ধতিজনিত কিছু ভুল ত্রুটি বা সমস্যা দেখা যায় হয়তো হয়তো গণিতের বিষয়গুলো যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পার্ট যেগুলো যেগুলো রয়েছে সূত্র গঠনের ক্ষেত্রে যে কোন সূত্র কিভাবে ফর্মেশন হচ্ছে কোথায় কাজে লাগে সেটা পার্টিকুলার টু জেনারেল কনসেপ্টে না গিয়ে আগেই সেই সূত্রটা হয়তো বোর্ড ওয়ার্ক করে করে দেওয়া হলো তারপরে কতগুলো প্রবলেম এর মধ্য দিয়ে সেই গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করার জন্য বলা হলো কিন্তু সূত্রটা কিভাবে আসছে সূত্রটার সাথে কিভাবে কানেক্টেড বিভিন্ন গণিতের অন্যান্য শাখাগুলোর সাথে সেটা জিওমেট্রির সাথে হতে পারে পাটিগণিতের সাথে হতে পারে বা বাস্তব দৈনন্দিন জীবনের সাথেও হতে পারে কিভাবে সূত্র তৈরি হচ্ছে সেইগুলো সম্পর্কে কোনো বাস্তব বা প্র্যাকটিক্যাল ধারণা আগে দেওয়া হয় না আগেই সেই সূত্র প্রচলিতভাবে সেটা বলে দেওয়া হয় এই সূত্র এবং এই সূত্র প্রয়োগ করে কতগুলো অঙ্ক সলভ করো এরকম বা শিক্ষকের প্রচলিত ভুল প্রসেসের জন্য হতে পারে বা অনেক সময় দেখা যেতে পারে যে টিচারের যেমন ধরো বীজগণিতিক সূত্রগুলি এ প্লাস বি স্কোয়ার বা এ মাইনাস বি হোলস্কোয়ারের যে সূত্রগুলো রয়েছে প্রথমে আগেই যদি বলে দেওয়া হয় যে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র প্রয়োগ করে আজকে তোমাদের এই বিভিন্ন বীজগাণিতিক রাশিমালাগুলো আজকে তোমাদের শেখাও তো সেখানে এ প্লাস বি স্কোয়ার বলতে কী বোঝায় হ্যাঁ তা এ প্লাস বি স্কোয়ারকে জ্যামেটিক কি এর সিগনিফিকেন্স আছে এ প্লাস বি স্কোয়ারকে কি এক্সপ্রেশন এল এক্সপ্রেশন এবং জিওমেট্রিক্যাল এক্সপ্রেশন কী এদের মধ্যে রিলেশন বা কানে কানেকটিভিটিগুলো কী কী আছে স্বচ্ছ ধারণা এগুলো না দিলে তাহলে ছেলে ছেলেমেয়েরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবে না সেক্ষেত্রেও তাদের মধ্যে গণিতটা মুখস্থ কেন্দ্রিক হয়ে উঠবে এরকম শিক্ষকের মেথোটিক্যাল প্রবলেমের জন্য তাদের গণিত শিক্ষণে নানা রকমের সমস্যা দেখা দেয় তারপরে নেক্সট হচ্ছে প্রবলেমস উইথ দ্য টিচার্স প্রপার লিসেন ম্যানেজমেন্ট শিক্ষকের গণিতের যে বিষয়বস্তুগুলো আছে উপযুক্ত পাঠ পরিকল্পনা কিভাবে তিনি ম্যানেজ করবে কোন সময় কোন সিচুয়েশনে তিনি গণিতের ইম্পর্টেন্ট বিষয়গুলো হয়তো সে কোনো চার্ট মডেল নিয়ে কিছু বিষয় দেখাচ্ছে বা হয়তো তিনি কোনো গ্রুপ ওয়ার্ক করে কিছু অ্যাক্টিভিটি করে দেখাচ্ছেন বা হয়তো কিছু বোর্ড ওয়ার্কে কিছু প্রবলেম সলভ করে আছে এই যে বিষয়বস্তুগুলো প্রত্যেকটা টার্ম বাই টার্ম স্টেপ বাই স্টেপ একটা কানেকশান থাকবে কখন কোন সময় কোন সিচুয়েশানে আগে গণিতের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে গণিতের সূত্রগুলো নিয়ে কীভাবে ব্যাখ্যা করবে কিভাবে এই সূত্রগুলো কানেক্টেড আছে সেইগুলো নিয়ে বিশ্লেষণ করা দরকার হ্যাঁ তবে সঠিকভাবে তারা গণিত শিখতে পারবে নাহলে তাদের সমস্যা দেখা দেবে তো প্রপার পাঠ পরিকল্পনা এবং লেসেন ম্যানেজমেন্টও থাকা দরকার কখন ইন্টারেকশন করবে শিক্ষার্থীদের গণিতের বিষয়বস্তুগুলো বিভিন্ন ধরনের প্রব্র প্রবিং টাইপের প্রশ্ন ছোট ছোটো ছোটো প্রশ্ন অ্যানালিসিস করে স্টেপ বাই স্টেপ শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করবে এই জিনিসগুলো দেখা দরকার তো সঠিক পাঠ পরিকল্পনা বা সঠিক ব্যব গণিতের পাঠের পরিকল্পনা বা ম্যানেজমেন্টেরও সমস্যার জন্য গণিতের বিভিন্ন সমস্যাগুলো সে গণিত শিক্ষণের সমস্যাগুলো অবজার্ভ করা যায় নেক্সট হচ্ছে ল্যাক অফ এফিসিয়েন্ট ম্যাথামেটিক্স টিচার অর্থাৎ কার্যকরী বা দক্ষ গণিত শিক্ষকেরও পর্যাপ্ত তার অভাবের জন্য গণিত শিক্ষণের সমস্যা দেখা যায় যে বিভিন্ন স্কুলগুলোতে হয়তো বিভিন্ন টিচার রয়েছে ম্যাথামেটিক্স টিচার বাট আনট্রেন্ড হ্যাঁ তো এরকম তারা অতটা দক্ষ নয় তো সেক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে যে এখানে হয়তো তাদের যে স্কিল বেসড বা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট যেরকম দরকার যে গাণিতিক বিষয়বস্তুগুলোর সেই ধরনের দক্ষতার অভাব লক্ষ্য করা যায় সেদিক থেকেও সমস্যা হতে পারে এছাড়া বোকাবুলা রিলেটেড প্রবলেমও হতে পারে কেমন যেমন এখানে গণিতের যে বিষয়গুলো আছে এখানে গণিতের নিজস্ব একটি ভাষা আছে এখানে একটা বিষয় বলা যেতে পারে যেমন প্রখ্যাত গ্রিক দার্শনিক গ্যালিলিও একটা বিশেষ উক্তি দিয়েছেন গণিতের সম্পর্কে যে ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স অর্থাৎ গণিত হল এমনই একটি ভাষা যেখানে এই ব্রহ্মাণ্ডে সব কিছু যাবতীয় লিখে রেখে গেছে কাজেই ছেলেমেয়েরা প্রাথমিকভাবে তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাদের যে সোশ্যাল ডাইমেনশানস থেকে যেভাবে তারা উঠে আসছে বিভিন্ন স্কুলগুলোতে তাদের নিজেদের একটা মাতৃভাষা একটা ওন ল্যাঙ্গুয়েজ একটা থাকে প্লাস গণিতের নিজস্ব একটা সাবজেক্টিভ একটা ভাষা আছে তো গণিতের ভাষা বা গণিতের জ্ঞান চর্চার পূর্বে সেই ম্যাথামেটিক্যাল টার্মস ইম্পর্টেন্ট কি ওয়ার্ডস ভোকাবুলারি শব্দগুচ্ছ হ্যাঁ গণিতের বিভিন্ন সায়েন্স সিম্বল কী কী আছে সেইগুলো সম্পর্কে প্রপার সিগনিফিকেন্স নলেজগুলো থাকা দরকার না হলে এরকম ভোকাবুলারি রিলেটেড বিভিন্ন ইস্যুসগুলো দেখা যায় যেমন লেস দ্যান গ্রেটার দেন ইকুয়াল আন ইকুয়াল পার্সেন্টেজ সিম্বল রেশিও প্রপোর্শন সিম্বল এগুলোর কী সিগনিফিকেন্ট মিনিং রয়েছে এইগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে তাদেরও গণিত শিক্ষণের সঠিক দক্ষতা কিন্তু গড়ে উঠবে না সমস্যাটা সমস্যাই থেকে যাবে এরপর নেক্সট নিউমেরিক্যাল প্রবলেম অর্থাৎ সংখ্যাতত্ত্বগত সমস্যা ছোটোবেলায় স্পোর্ট ফাইভ স্টুডেন্টদের মধ্যেও দেখা যায় যে গণিতের তারা ছোট ছোট গুণ বা ভাগ অঙ্কগুলো ভুল করে শূন্যের গুণ যখন আসে তখন মনে রাখতে পারে না বা বিয়োগ অঙ্ক করার সময় হাতের যে এক একটা ধার করে নিতে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা থাকলে হাতের যে এক ধার করে নিতে হয় সংখ্যাটাকে বড় করে নিয়ে তারপরে বিয়োগ করতে হয় হ্যাঁ সেক্ষেত্রে এগুলো তারা মনে রাখতে পারে না মাল্টি নাম্বার মাল্টিপ্লিকেশন টেবিল অনেক সময় ভুল করে ভাগ অঙ্কের ক্ষেত্রেও যে কোনো তিন অঙ্কের সংখ্যা দিয়ে কে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করার সময় কোন নিচে প্লেস ভ্যালু অনুযায়ী বসাবে সেগুলোও তারা অনেক সময় ভুল করে থাকে এরকম নিউমেরিক্যাল রিলেটেড বিভিন্ন প্রবলেমস তো দেখা যায় এছাড়াও সঠিকভাবে কোন সংখ্যাগুলো কোন কোন স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে কোনগুলো কম্পোজিট নাম্বার কোনগুলো প্রাইম নাম্বার ইভেন নাম্বার সেগুলো তারা অনেক সময় ভুল করে থাকে তো এইগুলো একটা নিউমেরিক্যাল বা সংখ্যা তত্ত্বগত সমস্যা অবজার্ভ করা যায় শিক্ষার্থীদের মধ্যে নেক্সট হচ্ছে গণিতের সমস্যাগুলো সেখানে সমস্যা গণিতের ফর্মুলা সরি ম্যাথামেটিক্যাল ফর্মুলাস রিলেটেড যে যে প্রবলেমগুলো দেখা যায় যেগুলো একটু আগেই বলা হচ্ছে যেমন ধরো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা একটা বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য আছে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই এটা জ্যামিতিক পোস্টুলেটস তো বলা যেতে পারে বা এটা প্রমাণও করা যায় তো সেইটাকে কেন্দ্র করে যে জ্যামিতিক বিভিন্ন সমস্যাগুলো আছে সেইটাকে হয়তো দুটো কোণের মান দেওয়া আছে তৃতীয় কোণটা নির্ণয় করো তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি এইটাকে কাজে লাগিয়ে সে তৃতীয় কোনটার মান নির্ণয় করতে পারবে ঠিক কথাই কিন্তু কি করে হচ্ছে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা ত্রিভুজের বহিঃস্থ কোণ দুটি বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান এটাও বা কি করে হচ্ছে প্রত্যেকটি ধারণাগুলো যদি সঠিকভাবে উপস্থাপনা না করা হয় তাহলে ছেলে মেয়েদের মধ্যে এই গণিতের সূত্র সবসময় মুখস্থই করে রাখতে হবে না হলে মনে রাখতে পারবে না রপ্ত করতে পারবে সঠিকভাবে হুম সেগুলো হয়তো কোনো চার্ট মডেল নিয়ে বা কোনো পেপার কোনো পেপার কাটিং করে এই বিষয়গুলো অ্যাক্টিভিটির মধ্য দিয়ে এগুলো দেখানো যেতে পারে নেক্সট হচ্ছে বাইলিঙ্গুয়াল প্রবলেম এটা একটা মেজের ইস্যু গণিতের যেটা গণিত শিক্ষণের ক্ষেত্রে যেটা আগেই বলা হচ্ছিলো যে গণিতের নিজস্ব একটি ভাষা আছে আবার ছেলেমেয়েরা যে বিভিন্ন ডা সোশ্যাল ডাইমেনশন বিভিন্ন ফিল্ড থেকে তারা যেটা যারা আসছে তাদের আঞ্চলিক ভাষার একটা টার্ম থাকে বা রিজিনাল ল্যাঙ্গুয়েজের একটা টার্ম থাকে মাতৃভাষাও থাকে প্রত্যেকের আলাদা এছাড়াও এখানে সাবজেক্টিভ একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা গণিতের নিজস্ব একটি ভাষা সেক্ষেত্রে একটা গণিতের এই দ্বিভাষাজনিত সমস্যার জন্য গণিত শিক্ষকের বুঝতে অসুবিধায় তারা কোন ভাষায় গণিতের সূত্রগুলো তাদের কে শেখাবে হ্যাঁ কীভাবে কোন ভাষাতে কিভাবে উপস্থাপন করবে গণিত শিক্ষকের একটা সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়ে যায় এই বাইলিঙ্গুয়াল একটা প্রবলেমের জন্য গণিত শিক্ষণে একটা প্রফিসিয়েন্সি দেখা যায় প্রবলেমস রিলেটেড টু ইভ্যালুয়েশন ইন ম্যাথামেটিক্স লার্নিং গণিত শিক্ষণে মূল্যায়ন সম্পর্কিত বিভিন্ন সমস্যা হুম যে গণিতের বিভিন্ন ধরনের যে অ্যালজেপ্রিক রিলেটেড বা পার্টিকুলিটিক বিষয় সম্পর্কিত বা জ্যামিতিক সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো হ্যাঁ ছোটো বড়ো সেই সমস্যাগুলো কীভাবে উপস্থাপন করবে সেইগুলো যে শর্ট টাইপের প্রশ্ন নাকি ব্রড টাইপের প্রশ্ন কী ধরনের প্রশ্ন রাখবে হ্যাঁ সেক্ষেত্রেও সমস্যা দেখা যায় এর ক্ষেত্রেও ভুল ত্রুটি কিছু অবজার্ভ করা যায় তারপরে নেক্সট হচ্ছে ল্যাক অফ কারেক্ট লিসন প্ল্যান অব ম্যাথমেটিক্স টিচার গণিত শিক্ষকের সঠিক পাঠ পরিকল্পনারও অভাবের জন্য গণিত শিক্ষণের সমস্যা লক্ষ্য করা যায় সঠিক পাঠ পরিকল্পনা বলতে তিনি গণিতের কোনো একটা কন্টেন্ট ক্লাস সেভেন বা এইটের বিষয় হোক যিনি ওই ক্লাসে পড়াতে যাবেন যে বিষয়টা নির্বাচন করে সেটা কতটুকু পড়াবে হ্যাঁ ওই তার পূর্ববর্তী পাঠের সাথে আজকের কারেন্ট টপিকের সাথে কিভাবে তিনি লিঙ্ক করবেন সংযোগ স্থাপন করবেন পাস্ট এক্সপিরিয়েন্সকে কাজে লাগাবেন কিভাবে তারপরে কিভাবে তিনি উপস্থাপন করবেন তিনি কি স্ট্র্যাটেজি ফলো করবেন কোন টেকনিক্স ফলো করবেন ম্যাথামেটিক্যাল কোন মেথডে তিনি পড়াবেন ইন্ডাকটিভ না ডিডাকটিভ মেথডে নাকি প্রবলেম সলভিং মেথডে সেটাকে ওনাকে আগে থেকে স্পেসিফাই করতে হবে তার জন্য উপযুক্তভাবে পাঠ পরিকল্পনা ক্লাসে পড়ানোর পূর্বে সেটা নির্বাচন করা দরকার সেটা সংগঠন করা দরকার এরকম এই সঠিক পাঠ পরিকল্পনার অভাবের জন্য গণিত শিক্ষকের মধ্য দিয়ে ভুলভাবে সেই গাণিতিক বিষয়বস্তুগুলোর ধারণা জেনারেট করা হয় সেখান থেকেও ছেলে মেয়েদের মধ্যে একটা ভয়ভীতি প্রবণতা তৈরি হয়ে যায় গণিতটা তাদের কাছে একটা বোঝার হয়ে দাঁড়ায় নেক্সট রোল অফ ম্যাথামেটিক্স টিচার ফর অ্যাকোয়ারিং প্রফিসিয়েন্সি ইন ম্যাথামেটিক্স লার্নিং অর্থাৎ গণিত শিক্ষণের মধ্য দিয়ে যে শিক্ষণ দক্ষতা গুলো গড়ে তোলা যায় সেক্ষেত্রে একজন গণিত শিক্ষক হিসেবে কি কী ভূমিকা থাকা দরকার প্রথমেই বলা হচ্ছিলো যে রোল ইন ভোকাবুলারি টিচিং ইন ম্যাথামেটিক্স তাহলে গণিতের সম্পর্কে প্রচলিত যে নিউ টার্মস সিম্বলস যে সায়েন্স যেগুলো আছে সেইগুলোর সম্পর্কে ক্ল্যারি প্রপার ক্লারিফিকেশন থাকা দরকার বিভিন্ন শব্দগুচ্ছ ভাষাগুলো সম্পর্কে ইম্পর্টেন্ট কী টার্মস কী কিওয়ার্ডসগুলো নিয়ে সেগুলো নিয়ে গণিতের বিষয়বস্তুগুলো নিয়ে উপযুক্তভাবে ব্যাখ্যা করা দরকার নেক্সট হচ্ছে রোল ইন ওয়েল প্রেজেন্টেশন অব ম্যাথামেটিক্স লেসেন ম্যানেজমেন্ট তাহলে গণিতের পাঠ পরিকল্পনা শুধু ভালোভাবে করলেই হবে না সঠিকভাবে সেই পাঠ পরিকল্পনাটা করার পর আমি কখন কোন সময় কোন সিচুয়েশনে কি কি কন্টেন্ট ব্যবহার করে ছেলে মেয়েদেরকে পড়াবো হয়তো কোনো অ্যাক্টিভিটি বোর্ড নিয়ে ইউজ করা হচ্ছে তাহলে ছেলেমেয়েদেরকে অ্যাক্টিভলি কী করে এনগেজ করানো হবে গ্রুপ ডিভিশন কীভাবে করানো হবে এইগুলো টেকনিক টেকনিক্যাল যে স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে ওয়েল ম্যানারে সেগুলোকে প্রেজেন্ট করতে হবে নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ ক্রি সরি ক্রিয়েট ইন্টারেক্টিভ ম্যাথামেটিক্স ক্লাসরুম তাহলে একটি গণিতের শ্রেণীকক্ষে শুধুমাত্র কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে না সেখানে সেই সমস্যাটা সমাধান করার জন্য কোন কোন ফর্মুলা বা কোন কোন কন্ডিশানস অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ সেইগুলোকে ছোটো ছোটো প্রশ্ন করে প্রবিং টাইপের প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে হুম তাদের কাছ থেকেই শুনে নিতে হবে বিভিন্ন প্রশ্ন তাদের মনের যে জিজ্ঞাসা যদি থাকে হ্যাঁ এইভাবে স্টুডেন্ট টু টিচার স্টুডেন্ট স্টুডেন্ট এরকম স্মল গ্রুপ ডিভিশন করে বিভিন্ন রকম ইন্টারেক্টিভ ক্লাস সিচুয়েশন তৈরি করতে হবে হুম নেক্সট হচ্ছে প্রিপেয়ার প্রপার ম্যাথামেটিক্স লেসেন প্ল্যান যেটা একটু আগেই বলা হলো যে সঠিকভাবে পাঠ পরিকল্পনা প্রস্তুত করতে হবে যে কতটুকু অংশ পড়ানো হবে প্রিভিয়াস নলেজের সাথে কারেন্ট নলেজে লিঙ্ক রেখে শুরু করতে হবে কোন মেথডে পড়ানো হবে কি কি চার্ট মডেল উপস্থাপন করা হবে এবং কখন প্রেজেন্ট করা হবে চার্ট মডেল ব্যবহার করলেই হবে না প্রেজেন্টেশনের প্রসেসটাও জানতে হবে তারপরে ওই দিনের ক্লাসে কতটুকু আলোচনা করা হবে সেইটার পরিপ্রেক্ষিতে তার ইভ্যালুয়েশনটাও ঠিকঠাকভাবে নির্বাচন করতে হবে নেক্সট হচ্ছে রোল ইন ওয়েল কোয়ার্ডিনেটার একজন গণিত শিক্ষককে সব বিষয়টা সার্বিকভাবে ভালোভাবে পরিচালনাটা ঠিকঠাকভাবে করতে হবে হুম নেক্সট হচ্ছে গণিত শিক্ষক সবসময় এক তার ভূমিকা থাকবে একজন ফ্যাসিলিটেটার বা সহায়তাকারী হিসাবে গণিতের যে বিষয়বস্তুগুলো প্রবলেম শিখনে সমাধান করতে কোথায় তার কি স্টুডেন্টদের কী কী সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো বিশ্লেষণ করে করে বোর্ডে বোর্ড ওয়ার্ক করে সেগুলো ভেঙে বিশ্লেষণ করে করে বলে বোঝাবে প্রত্যেকটা টার্ন ধরে ধরে শিক এবং স্টুডেন্ট অ্যাপ্রোচটা দরকার স্টুডেন্টদের কাছে গিয়ে তিনি সেইগুলো সমস্যাগুলো বিষয়গুলো অবজার্ভ করে দেখবেন সহযোগিতা করবেন সহযোগীর ভূমিকা এখানে অবতীর্ণ হতে হবে এবং প্র্যাকটিক্যাল রোল ইন লার্নিং ম্যাথামেটিক্যাল ফর্মুলাস গাণিতিক সমস্যাগুলোর শিখনে অবশ্যই একটা ব্যবহারিক ভূমিকা গ্রহণ করতে হবে সেখানে গণিতের যে ফর্মুলা বলতে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউব যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কোনো কোনো একটা রাশির যে বর্গ কোনো একটা রাশির বর্গ মানে জ্যামিতিতে কি কি এর এক্সপ্রেশনটা কি জ্যামেতিক কী প্রকাশ কোনো 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 একটা রাশির বর্গ মানে তার সেই বস্তুটার ক্ষেত্রফলকে নির্দেশ করে যেমন টু স্কোয়ার মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে এ প্লাস বি তা হোল স্কোয়ারকে কী মিনিং করছে তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার মানে দুটো রাশির দুটো সমজাতীয় একই রাশিরই গুণফলকে প্রকাশ করছে তাহলে এখানে এ প্লাস বি মানে এ বি দুটো ডিস্টিং একটা আননোন একটা টার্ম তাদের যোগফলের বর্গ এটাকে প্রকাশ করলে কী কটা টার্ম পাওয়া যাবে এবং কি কী আসবে যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ কক বা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র বিএ কক বা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আর এ টু এবি অর্থাৎ এ এবং এর একটি দুটি আয়তক্ষেত্র এখানে আসবে তো নিয়ে পুরোটা মিলে একটা বর্গক্ষেত্রকে রিপ্রেজেন্ট করবে এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সগুলো এরকমভাবে প্র্যাকটিক্যালি তাদেরকে হাতে নাতে করে পেপার কাটিং করে বা থার্মোকল কাটিং করে হ্যাঁ হাতে নাতে হাতে কলমের মধ্য দিয়ে তাদেরকে শেখাতে হয় ম্যাথামেটিক্স্যাল এই ফর্মুলাগুলো হলে তারা এই ফর্মুলাগুলো মুখস্থ করেই মনে রাখবে পরে দুদিন পরে ভুলে যাবে এগুলো অনুধাবন করতে পারবে না অনুধাবন করতে গেলে এই প্র্যাকটিক্যালভাবে তাদেরকে শেখাতে হবে ফর্মুলাগুলো ধরে ধরে হয়তো কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে দৈর্ঘ্য দৈর্ঘন্ট প্রস্থ টিচার ক্লাসে বলে দিল তারপরে প্রবলেম সলভ করলো তো কিন্তু শুরুতে তো এটা করলে হবে না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে দৈর্ঘন্ট প্রস্তুত কী করে আসছে সেই ফর্মুলাটা ভালোভাবে ওয়েল স্টাবলিশড করে দেখাতে হবে নেক্সট হচ্ছে রোল ইন ডেভেলপিং টিচিং মেথডস অর্থাৎ শিক্ষণ পদ্ধতির সঠিকভাবে যাতে শিক্ষক আরও ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে তার ভূমিকা রাখতে হবে যে কোন ম্যাথামেটিক্যাল কন্টেন্টগুলো হ্যাঁ সঠিকভাবে প্রবলেম সলভিং মেথডে না ইন্ডাকটিভ না ডিডাকটিভ মেথডে হবে সঠিকভাবে সেটা তার স্ট্র্যাটেজিগুলো জানতে হবে রোল অফ টিচার ইন ম্যানেজিং বাইলিঙ্গুয়াল এডুকেশন ম্যাথামেটিক্স রিলেটেড প্রবলেম তাহলে গণিতের সমস্যা যখন আসছে সেখানে গুনিতের ভাষার মধ্যেই সে সংযুক্ত করে থাকছে এবং এবং শিক্ষক শিক্ষার্থীর কাছে যখন সমস্যাগুলো এসে দাঁড়াচ্ছে তাদের একটা বাইলিঙ্গুয়ালও একটা টার্ম থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে এই দুটোকে কানেক্ট করে হ্যাঁ যে যে ভুলগুলো অবজার্ভ করা যাচ্ছে সেইগুলোকে চিহ্নিত করতে হবে ভুলগুলোকে তারপরে সেগুলো সংশোধনের ব্যবস্থা করতে হবে নিউমোরোলজিক্যাল যে প্রবলেমগুলো সংকাত্মগত সমস্যাগুলো সেগুলোকে এলিমিনেট করতে হবে হ্যাঁ রোল অফ টিচারিং ইমপ্রুভিং এডুকেশনাল সরি ইভ্যালুয়েশান স্ট্র্যাটেজি অফ ম্যাথমেটিক্স লার্নিং গণিত শিক্ষণের জন্য যে উদ্ভাবনীমূলক যে কৌশল মূল্যায়নের জন্য সেইগুলোকে গ্রহণ করতে হবে বিভিন্ন ওয়ার্কশিট প্রদান করতে হবে হ্যাঁ শুধুমাত্র কতগুলো প্রবলেম ব্ল্যাকবোর্ডে দিয়ে দেওয়া হলো আর প্রবলেম সলভ করার কথা ওদেরকে বলা হলো হোমওয়ার্ক দেওয়া হলো এগুলো এগুলো এরকম কোনো ইনোভেটিভ মেথড নয় ইভ্যালুয়েশান স্ট্র্যাটেজি তো ইভ্যুয়েশান স্ট্র্যাটেজিটাকেও চেঞ্জ করতে হবে হুম সেটা কোনো অ্যাক্টিভিটি বোর্ডের মধ্যে ইউজ করে হতে পারে কোনো ছোট ছোটো ওয়ার্কশিট গ্রুপ গ্রুপ ওয়াইজ বা ইন্ডিভিজুয়াল এরকম করা যেতে পারে ছোটো ছোটো বুদ্ধিদীপ্ত প্রশ্ন হুম এগুলোর মধ্য দিয়েও গণিতের বিভিন্ন বিষয়গুলো ইভ্যালুয়েট করা যেতে পারে কম সময় অনেকটাই অ্যাসেস করা যাবে এরকম বিষয়গুলো ভাবতে হবে রিক্রিয়েশনাল ম্যাথমেটিক্স গণিতের বিভিন্ন আমোদ প্রমোদমূলক বা বিভিন্ন চিত্ত বিনোদনমূলক যে যে কাজগুলো আছে সে এইগুলোকে গণিত শিক্ষকের আরও এনকারেজ করতে হবে শিক্ষার্থীদের প্রতি ভালো করে অ্যারেঞ্জ করতে হবে রোল ইন রিমুভিং আননেসেসারি ফেয়ারস অ্যাবাউট ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত সম্পর্কে যে প্রচলিত অপ্রয়োজনীয় যে ভুল ভ্রান্ত ধারণা ভয় যেগুলো থাকে যেগুলোর মধ্যে দিয়ে ছেলে মেয়েদের মধ্যে গণিতের প্রতি একটা অ্যাংজাইটি তৈরি হয় এগুলোকে দূর করতে হবে নেক্সট দেখে নেওয়া যাক যে হুইচ প্রফিসিয়েন্সিজ আর কনস্ট্রাক্টেড থ্রু ম্যাথামেটিক্স লার্নিং অর্থাৎ গণিত শিক্ষণের মধ্য দিয়ে কোন কোন ধরনের শিক্ষণ দক্ষতা গড়ে তোলা যায় প্রথম হচ্ছে রিজনিংলিটি অর্থাৎ বিভিন্ন ধরনের কোনো বিষয়ে যৌক্তিক দক্ষতা কোনো বিষয়ে কিছু সমস্যা দেখা গেলে সেইগুলো তারা সঠিক যুক্তি দিয়ে সেগুলো তারা ব্যাখ্যা করতে পারবে এই দক্ষতাগুলো গণিতের বিষয়ে চর্চার মধ্য দিয়েই এগুলো সম্ভব গাণিতিক বিষয়গুলো চর্চার মধ্য দিয়ে এবং গণিতের বিষয়গুলো সঠিক ভাবে উপস্থাপনের মধ্য দিয়ে এই শিক্ষণ দক্ষতাগুলো গড়ে তোলা সম্ভব নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল গণিতের চর্চার মধ্য দিয়ে এখানে ছেলেমেয়েরা তারা বিভিন্ন বিষয়গুলো জটিল সমালোচনা করতে পারবে হ্যাঁ ক্রিটিক্যালি তারা চিন্তা করতে পারবে নতুন নতুন ইনোভেটিভের জায়গাগুলো তারা ভাবতে শিখবে ডিসিশন ডিসিশান মেকিং পাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা গড়ে উঠবে জাজমেন্টাল অ্যাবিলিটি বিচার করার ক্ষমতা যে কোনটা ঠিক কোনটা ভুল কিভাবে এই জিনিসটা আসছে একটা সিকোয়েন্সিয়াল থিঙ্কিং এই জায়গাগুলো তারা ভাবতে শিখবে প্রবলেম সলভিং অ্যাবিলিটি গড়ে উঠবে সমস্যা সমাধানের দক্ষতা যে কোনো বিষয় রিয়াল লাইফেই হোক যে কোনো বিষয়ে তার সমস্যা যদি দেখা দেয় সেটাকে কি করে সমাধান করার রাস্তা বের করবে সেটাও একজন গণিত শিক্ষার্থী তার সঠিকভাবে সে যদি সে প্রফেসিয়েন্সি অর্জন করতে পারে তাহলে সে এই ধরনের সমস্যা সমাধান ভিত্তিক দক্ষতা তাদের মধ্যে গড়ে উঠবে যে কোনো প্রবলেমকেই সে আগে অ্যাকসেপ্ট করে নেবে অ্যাকসেপ্ট করে নিতে শিখবে এবং সমাধানের জন্য আরও আনন্দে ব্রতী হবে নেক্সট হচ্ছে সিনথেসাইজ অ্যান্ড অ্যানালাইটিক্যাল যে কোনো বিষয়কে একত্রিত করা এবং সে একত্রিত বিষয়বস্তুগুলোকে মানে অজানা বিষয়বস্তুগুলোকে খণ্ড খণ্ড করে সে সঠিকটার বিষয়ের কারণ অনুসন্ধান করা সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে কোনো একটা বিষয়ে সমস্যা দেখা দিল সেইটাকে বিশ্লেষণ করে তারা দেখবে যে এর কোথায় অ্যাকচুয়াল প্রবলেমটা হলো সেগুলো তাৎপর্য নির্ণয় করবে এটা আননোন টু নোন আবার সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ আর সিনথেসিস হচ্ছে নোন টু আননোন জানা থেকে অজানা নীতি সেটা হচ্ছে সিনথেসিস নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং স্কিল গণিত শিক্ষণের মধ্য দিয়ে এগুলো গড়ে তোলা যায় স্ট্র্যাটেজিক স্কিল বিভিন্ন ধরনের কলাকৌশলগত দক্ষতা হিউরিস্টিক অ্যাটিটিউড আবিষ্কার ধর্মী মনোভাব গণিত শিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা যায় সাইন্টিফিক অ্যাটিটিউড ডেভেলপ করা যায় বিজ্ঞান বৈজ্ঞানিক মনোভাব ছাত্রছাত্রীদের মধ্যে এগুলো গড়ে তোলা যায় অ্যাবিলিটি টু ফর্মুলেট এনি আইডিয়াল প্রজেক্ট কোনো আদর্শ কোনো সমস্যা সেটা গান কেন্দ্র করে বা বিজ্ঞানের কোনো কাজ যেটা রিয়েল লাইফের সাথে কানেক্টেড আছে এরকম কিছু বিষয় হ্যাঁ কোনো কিছু প্রজেক্ট মেকিংয়ের কাজ সেটা মাইনার প্রজেক্ট বা মেজার প্রজেক্ট হতে পারে সেইগুলো নিয়ে হতে পারে আইডেন্টিফিকেশন প্রপার স্কিলস হুম এইগুলো হচ্ছে কনস্ট্রাকশন ম্যাথামেটিক্স প্রফিসিয়েন্সি এই বিষয়গুলো গড়ে তোলা যায় নেক্সট হচ্ছে আমরা দেখে নেব স্কিমা তো স্কিমা থিওরির জানার স্কিমা কি স্কিমা হচ্ছে একটা অর্গানাইজেশনাল একটা প্যাটার্ন অফ থটস অর বিহেভিয়ার হুম অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে আমরা বাস্তবে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা পড়ি আমরা জানি হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন বিষয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করি সেই সেট অফ ইনফরমেশন সেট অফ নলেজ স্কিমে হচ্ছে এটা এটা এখানে সাইকোলজিক্যাল এটা প্রথমে ইমানুয়েল কান তার ফিলোসফিতে তার দর্শনশাস্ত্রে তিনি প্রথম এটা তুলে ধরেছিলেন পরবর্তী ক্ষেত্রে আর্লি ডেভেলপমেন্টস অফ দ্য আইডিয়া সাইকোলজি এমার্জড উইথ দ্য গেস্টাল সাইকোলজি গেস্টাল সাইকোলজিস্টরা পরে এই তাদের মনস্তত্বে এইটাকে এই স্কিমা শব্দটার ব্যবহার করেছেন পরবর্তী ক্ষেত্রে যেমন জে পিয়াজে তার কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরির যে চারটে স্টেজ কীভাবে শিশুর বৌদ্ধিক বিকাশ গড়ে ওঠে সেই চারটে স্টেজ ব্যাখ্যা করতে গিয়েও তিনি সেখানে স্কিমা শব্দটি ব্যবহার করেছেন উনিশশো সালে পরবর্তীকালে ব্রিটিশ সাইকোলজিস্ট ফেড্রিক বাটলেট আট উনিশশো পঁয়ত্রিশ সালে অ্যাকচুয়াল এই স্কিমা ধারণাটার উদ্ভাবক করে এবং স্কিমা কি সেইটার প্রপার এক্সপ্লেনেশনও তিনি দেন এবং এটার উপরেও অনেক গবেষণার কাজও হয়েছে বা এখনও হচ্ছে ইট ওয়াজ এক্সপান্ডেড ইন্টু স্কিমা থিওরি এই স্কিমাকে তাত্ত্বিক রূপ দেন সেটা হচ্ছে রিচার্ড অ্যান্ডারসন তো দেখে যাক সেই তাত্ত্বিকভাবে স্কিমা থিওরি কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন হুম তিনি বলছেন যে স্কিমা থিওরি স্টেটস দ্যাট অল নলেজ ইজ অর্গানাইজড ইন ইউনিটস হুম অর্থাৎ আমরা যে বিষয়বস্তুগুলো সম্পর্কে দৈনন্দিন পরিবেশ পরিস্থিতিতে যেগুলো আমরা জানি সেটা কারোর ইম্পর্টেন্ট কোনো বক্তব্যের মধ্য দিয়েই হোক কোনো একটা কোর্স কন্টেন্ট বিষয়ে পড়ার মধ্য দিয়েই হোক হ্যাঁ আমাদের সবসময় পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে নিউ এক্সপিরিয়েন্স নিউ নলেজ যে আমরা লার্ন করছি তার সাথে একটা কানেকশন বজায় রেখেই আমরা অর্গানাইজেশনাল প্যাটার্নে ধাপে ধাপে আমাদের স্কিমাটা সম্প্রসারিত হয় একটা স্কিমার এগুলো ক্যাটাগরিক্যাল ফর্মে নলেজ আমরা আমাদের হিউম্যান মেমোরিতে আমরা স্টোর করে রাখি হ্যাঁ যে বিষয়গুলো রেলিভেন্ট সেইগুলো আমরা আমাদের মনে থাকে এবং সেইটা সম্পর্কে আমাদের আরও বিস্তর আমরা জানার জন্য চেষ্টা করি এবং নিউ নলেজ নিউ ইনফরমেশন এগুলো আমরা গ্যাদার করি এইভাবে আমাদের স্কিমা ধাপে ধাপে সঞ্চিত হয় এবং অর্গানাইজেশ অর্গানাইজ প্যাটার্নে এগুলো সজ্জিত এবং এখানে বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্ন এডুকেশনিস্ট স্কিমার ডেফিনেশান দিয়েছিলেন মনোবিদ আর্ট বাটলের উনিশশো বত্রিশ সালে স্কিমা সম্পর্কে এইভাবে বর্ণনা করেছেন যে স্কিমা ইজ হোয়াট এ পারসন নোজ অ্যাবাউট দা ওয়ার্ল্ড থ্রু হিজ আর ইন্টারপ্রিটেশন অফ দ্য এক্সপিরিয়েন্স হিওয়ার্স শি হ্যাজ হ্যাড নেক্সট হচ্ছে ডেভিড ক্রিস্টাল দু হাজার আট সালে বলেছেন যে স্কিমাইজ এ মেন্টাল স্ট্রাকচার ইন ইজ নলেজ ইজ অর্গানাইজড একটা মানসিক সংগঠন হিসাবে ব্যাখ্যা করেছে যেখানে জ্ঞানকে সংগঠিত করা হয় ওয়েল অর্গানাইজড ম্যানার অ্যাকর্ডিং টু হুসেইন তাভাকলি টু টুয়েলভ তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে যে স্কিমা ইজ এ কমপ্লেক্স নলেজ স্ট্রাকচার একটি জটিল জ্ঞান একটি সংগঠন বা প্রক্রিয়া হুইচ গ্রুপস অল দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল নোজ অ্যাবাউট অর অ্যাসোসিয়েটস উইথ এ পার্টিকুলার কনসেপ্ট এই নির্দিষ্ট বিষয় সম্পর্কে বা সেই বিষয় সম্পর্কে ব্যক্তি যেটা জানে সেগুলো ছোট ছোট গ্রুপ অনুযায়ী দল অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী সেগুলো আমাদের একটা অর্গানাইজেশনাল প্যাটার্নে আমাদের সজ্জিত হয় এবং এইভাবে আমাদের স্কিমা সারা জীবন ধরে সম্প্রসারিত হয় নেক্সট দেখে নেওয়া যাক কী কী ধরনের স্কিমা আছে সোশ্যাল স্কিমা প্রথমত ইডিওলজিক্যাল স্কিমা ফর্মাল স্কিমা লিঙ্গুইস্টিক স্কিমা কন্টেন্ট স্কিম অর্থাৎ প্রথমে সোশ্যাল স্কিমা বলতে সামাজিক বিষয়বস্তুকে কেন্দ্র করে যে জ্ঞান যে চিন্তাভাবনা যে থটস বা যে ইনফরমেশন আমরা অর্জন করি হ্যাঁ সমাজকেন্দ্রিক সেগুলোকে বলা হবে সামাজিক বিষয়বস্তুগুলো সেগুলোকে বলা হবে সোশ্যাল স্কিমা হুম এখানে হয়তো সামাজিক যে বিভিন্ন সোশ্যাল যে ইস্যুসগুলো থাকে হ্যাঁ বিভিন্ন যে সমস্যাগুলো এডুকেশন রিলেটেড হতে পারে হ্যাঁ সোসাইটির বিভিন্ন নর্মস রিলেটেডও হতে পারে সেগুলো বা হয়তো কোথাও ঘুরতে গিয়ে বা বেড়াতে গিয়ে ভ্রমণ অভিজ্ঞতা কী রাখব সেই ধরনের বিষয়গুলো নিয়েও হতে পারে হ্যাঁ ইডিওলজিক্যাল স্কিমা হচ্ছে নিয়ম নীতিগত স্কিমা হুম এখানে বিভিন্ন পলিসি ফ্রেমওয়ার্ক যেগুলো করা হয় আমাদের এডুকেশান বিভিন্ন হ্যাঁ সেই প্ল্যান পলিসি নিয়েও হতে পারে আমাদের আইন শৃঙ্খলা প্রণয়নের জন্য বিভিন্ন যে নিয়ম নীতি যেগুলো আছে সংবিধানের যে বিভিন্ন ধারাগুলো আছে সেগুলো ইডিওলজিক্যাল স্কিমার মধ্যে পড়বে ফর্মাল স্কিমা যার নির্দিষ্ট একটা গঠনগত একটা স্ট্রাকচার থাকবে হ্যাঁ একটা কনসেপচুয়াল টার্ম থাকবে সেগুলোকে ফর্মাল স্কিমা বলা হচ্ছে লিঙ্গুইস্টিক স্কিমা হচ্ছে যেভাবে কন্টেন্টটাকে কোনো একটা নির্দিষ্ট ভাষায় একটা গ্রামাটিক্যাল ওয়েতে প্রপার সিনটেক্স অনুযায়ী কনকোর্স কোর্স কন্টেন্টগুলোকে সুসজ্জিত করা হয় সেগুলোকে লিঙ্গুইস্টিক স্কিমা বলা হচ্ছে আর কন্টেন্ট স্কিমা বলতে যে বিষয় বিষয়গত স্কিমা যেমন এখানে যদি বলি গণিতের বিষয় মানে তাহলে ম্যাথমেটিক্যাল কন্টেন্ট নিয়ে আলোচনা হবে তেমনি যদি বলে সায়েন্সের যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হবে হ্যাঁ তাহলে সেটা সায়েন্টিফিক সায়েন্টিফিক স্কিমা না বলে এটা কন সেগুলো কন্টেন্ট স্কিমা হম সায়েন্সের বিষয়গুলো আলোচনা হতে পারে সোশ্যাল সায়েন্সের বিষয়গুলো আলোচনা হতে পারে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ